সম্মানিত প্রিয় দর্শক, দেখুন বগুড়া থেকে আজব ঘটনা ঘটে গেল। সরকারি আজিজুল হক কলেজের দিনে দুপুরে এক যুবক হিজাব বোরকা পরে ঘুরে বেড়াচ্ছে। চলুন দেখে আসি, শুনে আসি আসলে সে দিনে দুপুরে কেন হিজাব পরে ঘুরে বেড়াচ্ছে। তার আগে চলুন ভিডিওটি আমরা শুরু করি। বন্ধু, তুমি আজকে কলেজে হিজাব করে কেন? আসলে সবাই তো দেখে হাসাহাসি করতেছে। আসলে হয়েছে কি বন্ধু, আমাদের এই 90% থেকে 95% মুসলমানের দেশে, যে দেশের রাষ্ট্রধর্ম ইসলাম, সে দেশের নওগাঁ জেলাতে মহাদেবপুর স্কুলে ছাত্রীরা হিজাব করে যাওয়ার কারণে শিক্ষিকা তাদেরকে পিটাইছেন এবং তাদেরকে স্কুল থেকে বাইর করে দিয়েছেন এবং বলেছেন আগামীকাল থেকে যদি হিজাব অথবা মাস্ক পরে স্কুলে আসো তাহলে পিটে শরীরের চামড়া তুলে নিব। সেই হিসাবে, সেই প্রতিবাদ স্বরূপ আমি আজকে হিজাব পরে কলেজ আসছি। আমি এটা দেশবাসীকে জানাতে চাই, দুনিয়াবাসীকে এটাই জানাতে চাই যে আমরা স্বাধীন বাংলাদেশে অথবা স্বাধীন দেশে বসবাস করব। যে যা ধর্ম সে তা সে পালন করবে, কেউ বাধা দিতে নয়, কারণ ধর্মীয় ইস্যুতে কাউকে নাক গলাতে বলা হয়নি। আল্লাহ তাআলা বলেছেন তুমি তোমার দিনকে পালন করো, যার যার ধর্ম সে পালন করো। স্বাধীন বাংলাদেশে একই কথা বলেছেন, যে যা ধর্ম পালন করবে কেউ তাতে হস্তক্ষেপ করবে না। শুধু আমি বলতে চাই তারা এত সাহস পায় কোথা থেকে যে আমাদের ধর্মীয় ইস্যুতে তারা হাত দেয়, যেখানে আল্লাহ তাআলা হিজাবকে ফরজ করে দিয়েছেন সেখানে হিজাব নিয়ে টানাটানি করা হয়, এত সাহস পায় কোথা থেকে? যদি তারা সাহস পায় যে আমাদের উপরে নেবেল কারণে তারা বলে হাত মোজা, পা মোজা, নাক চোখ ঢেকে জীবন্ত ট্যান্ডের মতো অর্থাৎ তাঁবুর মতো ঘুরে বেড়ায়, এটা আমার বুঝে আসে না। যদি উপর লেভেলের এই পাওয়ার থেকে তারা এই পাওয়ার ব্যবহার করতে চায় তাহলে আমরা বলবো আমাদের পাওয়ারও কম নয়, কারণ আল্লাহ তাআলা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব হিসাবে পাঠিয়েছেন, আমরা একমাত্র আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করব। এই জন্য যে আল্লাহ, আমরা হলো এমন জাতি, আমরা এমন কম, মেরা কম এইসে কম হে, হাম তো এইসা কম হে, মরনে কি কোই ডর নহীঁ হে, হাম জিনা হে মরনে কে লিয়ে জিতা হো, হাম জিতা হো মরনে কে লিয়ে, জিনে কে লিয়ে নহীঁ জিতা। আমরা তো এমন একটি জাতি যে আমরা বাঁচার জন্য, যুগ যুগ বাঁচার জন্য, ভোগ বিলাসের জন্য দুনিয়াতে বাঁচতে চাই না, বরং আমাদের প্রত্যেক সময় আমরা এমন জাতি, প্রত্যেক সময় মৃত্যুর জন্য আমরা প্রস্তুত। তো আমরা বলতে চাই আমার পাওয়ার কম নাই, যেমন আমাদের পাওয়ারও কম নাই। ইব্রাহিম আলাইহিসাল্লাম যখন হকের পথে ছিলেন, যখন তাকে শাস্তি স্বরূপ, যখন অগ্নিকাণ্ডের ভিতরে, যখন নমরুদকে ফেরাউন যখন তাকে নিক্ষেপ করলেন, আল্লাহ তাআলা তাকে ওই ফুলের বাগান করে দিলেন, আগুন ফুলের বাগান হয়ে গেল। ঠিক মুসা আলাইহিসাল্লাম যখন হকের পথে ছিলেন, যখন তার পিছনে নমরুদ লাগলেন, যখন নীল দরিয়া পর্যন্ত নিয়ে গেলেন, যখন উপায় শেষ, তখন আল্লাহ তাআলা তাদের বাঁচার জন্য 40টি রাস্তা করে দিলেন, আর মুসা আলাইহিসাল্লাম তার দলবল নিয়ে পার হয়ে গেলেন, আর ওই
কাফের মুশরিকদের দলকে ছাগলের মতো চুবে চুবে মাছ দরিয়ায় মারলেন। ঠিক এরকম ঈসা আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামকে শেষ করে দেওয়ার জন্য যখন তার ভাইরা কূপেতে ফেলালেন, তার ভাইদের কূপ ষড়যন্ত্রকে আল্লাহ উপেক্ষা করে কূপ থেকে উত্তোলন করে মিশরের রাজদরবারে পালন করলেন এবং সেখান থেকে যখন জেলে ফেলাইলেন, জেল থেকে জামিন দিয়ে আল্লাহ তাআলা মিশরের রাষ্ট্রনায়ক বানাইয়া দিলেন। ঠিক আমরা বলতে চাই, আমরা সিংহের জাতি সিংহের মতো গর্জন দিব, আমরা বাঘের জাতি বাঘের মতো থাবা দিব। আমরা যদি আমাদের ঐতিহ্যকে ভুলে যাই, তাহলে ওই বকরির দলেরা আমাদেরকে তাদের সিং অসত্যের দুর্নীতির ধোকাবাজের অর্থাৎ জুলুম শোষণের সিং দ্বারা আমাদেরকে ঠেস দিতে থাকবে এবং আমাদেরকে ক্ষতবিক্ষত করে দিবে। এজন্য আমাদের পরিচয় জানতে হবে, আমরা কোন জাতি, আমাদের ঐতিহ্যকে জেনে আমরা তদ অনুযায়ী যখন আমরা পদক্ষেপ নিতে পারবো। সো আমাদের আমার মুসলিম ভাই ও বোনদেরকে একটাই মেসেজ দেওয়ার যে আমাদের ঐতিহ্যকে ভোলা যাবে না। যদি আবার আমার নেক্সট টাইমে পরবর্তীতে যদি ইসলাম নিয়ে অথবা কোরআনের কোনো বিধান নিয়ে তারা নাক গলাতে আসে, যদি আমার কোনো বোন অথবা মায়ের শরীর থেকে যদি হিজাব টানাটানি করে অথবা কোনো ভাইয়ের শরীর থেকে যদি দাড়ি নিয়ে কটাক্তি করে অথবা এরকম অপমানিত করে, তাহলে ওই হাতকে ভেঙে দাও, ওই সমাজকে ভেঙে দাও, ওই আইনকে ভেঙে দাও। এরকম সমাজ আমরা চাই না। আমরা চাই শান্তির সাথে স্বাধীনভাবে আল্লাহ তাআলার বিধান, আল্লাহর জমিনে আল্লাহর বিধান পালন করে করে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার জন্য। সো মুসলিম জাতিকে আমি এতটাই বলবো, আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধের সাথে কাজ করি। আমরা যদি ঐক্যবদ্ধ হইতে পারি, যে কোনো পরাশক্তি আমাদেরকে শেষ করে দিতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। যুগ যুগে আল্লাহ তাআলা তার নিদর্শন দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার উপর অবিচল থেকে সঠিক নিয়মগুলো পালন করে জিন্দেগি গুজার করার তৌফিক দান করুক। শিরবাক মিডিয়া যখন কিছুদিন পূর্বে এক পুলিশ কর্মকর্তা টিপ পড়েছে কেন এটা বললে, তারপর অনেক প্রতিবাদকারী, অনেক মিডিয়া, অনেক ব্যক্তি, অনেক অভিনেতারা তারা টিপ পরে প্রতিবাদ জানালো। কিন্তু আজ একটা ইসলাম ফরজ বিধান, কোরআনের ফরজ বিধান নিয়ে কটকি করা হলো, তাদেরকে অপমাননা করা হলো, কিন্তু তাদের প্রতিবাদ করার জন্য এবং তাদের পক্ষে দাঁড়ানোর জন্য অথবা হিজাব করে আজ তা কাউকে মাঠে দেখা যাচ্ছে না। শুধু আমি তাদেরকে বলতে চাই, যদি পার্লামেন্ট পর্যন্ত, যদি আমাদের বাংলাদেশের পার্লামেন্টেও এই টিপ নিয়ে আলোচনা হয়, অর্থাৎ টিপ পরে তার স্বাধীনতায় টিপ করতে পারে নাও করতে পারে, কারো কিছু বলার নেই, এটা যদি স্বাধীনতা থাকে, তাহলে আমি এটাও বলতে চাই, আমার আল্লাহ তাআলার জমিনে এই স্বাধীন বাংলাদেশে আমি হিজাব পরে চলতে পারবো। এই যুগে যখন হিজাব মানুষের গায়ে বুঝে বলে ধরে পায়ে ধরে এভাবে যখন উঠাতে হয়, আর উঠানোর পরে যদি কেউ টেনে হেসড়ে তার শরীর থেকে খুলতে চায়, আগামীতে যদি এরকম সাহস পোষণ করে, ইনশাআল্লাহ তাদের হাত ভেঙে দিব এবং তাদের চামড়া পর্যন্ত খুলে নেব ইনশাআল্লাহ। আসলে তুমি ঠিকই বলেছ, আসলে ওদের হাসা এরকমভাবে ঠিক হয়নি তোমার হিজাব পরে আসার কারণে। তো ইসলামকে নিয়ে যদি কখনো এরকমভাবে কটাক্ষ করে, তাহলে আবারও ইনশাআল্লাহ আমরা একত্রিত হবো, ঐক্যবদ্ধ হবো। হাসলে হলে আসলে সেটা আমাদের বিষয় নাই, আমরা আল্লাহ তাআলার ফরজ বিধান পর্দা নিয়ে কটাক্ষ করার কারণে আমরা আজকে এই প্রতিবাদ, আমার এই প্রতিবাদ। তো আগামীতেও যদি কেউ এরকম দুঃসাহস করে, আমরা এরকম প্রতিবাদ করেই যাবো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য আল্লাহ থাকবে। আচ্ছা বন্ধু, ভালো থাকো।